আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আরও একটি লাইফস্টাইল ডেলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। এই কবুতরের বাচ্চাটা আমার বাসার সানসেটের মধ্যে দুইটা বাচ্চা হয়েছে, একটা মারা গেছে আর একটা আছে। তো ওখানে এই কবুতরের গল্পটা অনেক বড়, তো সেটা আর আজকে বলবো না। তো কবুতরের বাচ্চাটাকে মাঝে মাঝে আমরা একটু নিচে নামিয়ে তারপর খেলাধুলা করি, বেশ ভালোই লাগে। তো দেখা যায় কিছুদিন পরপরই বাচ্চা দেয়, বাচ্চাগুলো এত মায়া লাগে কি বলবো, এগুলো আমরা কিন্তু খাই না। তো আজকে সকাল সকাল রান্না বান্নার জন্য কি কি আয়োজন করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ, ইলিশ মাছ তো সবারই পছন্দের আর আমার তো বেশ পছন্দ করি। ইলিশ মাছটাকে এখন একটু কেটে নিচ্ছি। আজকে কেন জানি ইলিশ ফ্রাই খেতে ইচ্ছে করতেছে, তো ভাবলাম ইলিশ মাছ যেহেতু কাটতে সময় কম লাগে আর এটা কাটতেও সহজ, রান্না করাও সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না বা ভয়েস ওভার দেওয়া হয় না, এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তো আজকে ভাবলাম ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমার আপু ভাইয়েরা কেমন আছে অবশ্যই জানাবেন আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ স্বাভাবিক রাখে, আবার আপনাদের মাঝে সবসময় ইউটিউবে কাজ করতে পারি। যেহেতু এটা আমার পছন্দের চ্যানেল, এই জন্যই মাঝে মাঝে চেষ্টা করি একটু ভিডিও দেওয়ার। মাছটার মধ্যে বেশ তেল হয়েছে দেখে বোঝা যাচ্ছে, এটা ফ্রাই অথবা রান্না খেতে কিন্তু বেশ মজা হয়। আর এখন যেহেতু ইলিশের সিজন, ওই তুলনায় ইলিশের দাম কিন্তু একেবারেই কম না, অনেক বেশি। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা দেখা যায় ইলিশ একটা ইলিশ খাওয়া একটা স্বপ্নের মতো মনে হয়, তো আর কি তবুও তো মানে ইলিশ যেহেতু আমরা পছন্দ করি, যতই দাম হোক না কেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা করি। তো এখানে পুরো ইলিশ মাছটাকে আমি ফ্রাই করে, কিছু ইলিশ আমি ফ্রাই করে খাবো আর কিছু রান্নার জন্য রেখে দিব, একদম দেশি খাঁটি সরিষার তেল দিয়ে। আর নর্মালি যেই হলুদ মরিচ লবণ ভালোভাবে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য যেহেতু আয়োজন করব, ডালটা আগে থেকেই চুলে দিয়ে দিয়েছিলাম, তো ডাল হয়ে গিয়েছে, এখন একটু বাগার দিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় প্রতিদিন দেখা যায় ডালটা থাকতেই হবে, কারণ ডাল আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, মাঝে মাঝে বুনোও করে থাকি, তবে এই পানি ডালটা বেশ পছন্দ করে। যেহেতু আমরা সব তরকারি বুনো বুনো খাই, জল রাখি না, আর এভাবে ডাল রান্না করলে কিন্তু বেশ মজা হয়। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে। ডালের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর নর্মালি এই ডালটা আমি তেমন পছন্দ করি না, তবে আমার বাচ্চারা পছন্দ করে, এজন্যই কিন্তু আমার পরিবারের পছন্দ অনুযায়ী প্রতিদিনই এই ডালটা রান্না করা হয়। এখানে সিম আর আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করেছি, সেটাও হয়ে গিয়েছে, তো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে।
তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কেমন আছেন অবশ্যই জানাবেন। সবার প্রতি আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা সব সময় থাকবে। একদম খাঁটি সরিষার তেল দিয়ে এরকম ইলিশ ভাজলে কিন্তু খেতে বেশ লাগে, কি বলেন আপুরা? এখান থেকে কিছু মাছ আমি হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি, এগুলো রান্না করব, আর কিছুটা আমি ভালোভাবে ফ্রাই করব খাওয়ার জন্য। এখন যেহেতু বাসে কেউ নাই এই জন্য দেখা যায় আমি যেটুকু খাবো ওটুকু ভালোভাবে মচমচে করে ভেজে নিচ্ছি। রান্না বান্না করতে করতে দেখা গেছে যে 12:30টা বেজে গিয়েছে, তো এখন কিন্তু আমি সকালের খাবারটা খাচ্ছি। অলরেডি সবাই নাস্তা করে ফেলেছে সকালে, তো এই যে আমি ইলিশ ফ্রাই যেহেতু খেতে ইচ্ছে করছে সাথে সাথে চটজলদি ইলিশ ফ্রাই করে আজকের খাওয়াটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।